একের পর এক নিম্নচাপের সম্মুখীন বাংলা। মাঝে দুদিন সাময়িক বিশ্রাম কাটিয়ে ফের সমেজাজে ফিরছে ভারী বর্ষণ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার ও সোমবার প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলো। মায়ানমার উপকূলে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে সপ্তাহান্তে আবারও ভিজতে চলেছে বঙ্গবাসী। হাওয়া অফিস জানাচ্ছে, পূর্ব ও মধ্য বঙ্গোপসাগর থেকে শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে একটি ঘূর্ণাবর্ত। প্রায় সমান্তরাল একটি ঘূর্ণাবর্ত রবিবার উত্তর বঙ্গোপসাগরের দিকে যাবে। এই দুয়ের যোগফলে রবিবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি শুরু হবে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কাছাকাছি ঘূর্ণাবর্তটি চলে আসার পর রবিবার এবং সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত। এটি উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে অভিমুখ রয়েছে। রবিবার এটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির জেরে উপকূল এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। রবিবার বৃষ্টি বৃদ্ধির কারণে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।